এতদিন আমরা দেখেছি তৃণমূলের লোকেরা কাটমানি খাওয়ার সঙ্গে যুক্ত, এবার একটি নতুন কাহিনী সামনে এলো, যেখানে কাঁচড়াপাড়ার একটি বাজার কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠল কাটমানি খেয়ে তারা বর্তমান দোকানদারদের দোকান ছোট করে দিয়ে নতুন দোকানদারদের অর্থের বিনিময়ে জায়গা দিচ্ছে, অর্থাৎ কাটমানি খাচ্ছে। এই ব্যবসায়ী সমিতি আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, মুকুলপুত্র শুভ্রাংশু রায় বিজেপিতে যাওয়ার পরেও তারাও মুকুল রায়ের পুত্রের ঘনিষ্ঠ মহলে যোগ দেয় এবং তারপর থেকেই অভিযোগ ওঠে দোকানগুলিকে অন্যায়ভাবে ছোট করে দেওয়া হচ্ছে এবং নতুন দোকানদের জায়গা দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বিক্ষোভে নামে দোকানদাররা, ঘটনাস্থলে নামে পুলিশ। অভিযোগ জানিয়েছে বিধায়কের কাছে, কিন্তু তার সত্ত্বেও এদের কথা কেউ শুনছে না। অবশেষে এরা পেটের দায়ে দাদা, আজকে আমাদের এত এলাকায় লোকসান হয়েছে, এত আমরা রীতিমতো দীর্ঘদিন ধরে দোকান বন্ধ, আমাদের তো বাড়িতে বাচ্চা রয়েছে, আমরা তাদের খাওয়াবো কি বলুন? আজকে আমাদের ন্যায্য বিচে দোকান হচ্ছে না, দোকান কিছু কোনো কাজ এগোচ্ছে না, আর রীতিমতো ছেড়ে দেওয়া হচ্ছে যে কিছু বললে কাউকে কিছু দোকানদারের এসে কথা বললে টাকা চাওয়া হচ্ছে, এটা করবো ওটা করবো টাকা। কারা ছেড়ে দিচ্ছে? মার্কেটের কমিটির লোক কিছু বললে পরে বলছে দোকান কেড়ে নেবো, দোকান দেবো না। কিন্তু বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন? আপনার নাম? আমার নাম শম্পা পারে। আমি বলেছিলাম দেখে দেবো, আমি তো দেখে দেবো, আমি টাইম পাচ্ছি না, করতে পারছি না, তাই না? তুই যা বলছিস আমি দেখে দিচ্ছি দাদা, আগে ভরসা দে, টাইমটা দে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আপনার কথা আমরা।